আমি তোমার তো চেক করলাম, চেক করে আমরা যেটা বুঝলাম যে তোমার সামনে যে হেয়ার লাইন আছে এটা তো আমরা করে দিবই, প্লাস আমি একটু জিনিস চিন্তা করছি তোমার একটু এখানে দাঁড়িয়ে একটু লাগিয়ে দেবো ইমনকে যেভাবে লাগিয়ে দিয়েছি। আচ্ছা জি জি, আমরা হঠাৎ করে ইমন বলে ইমনে দাঁড়িয়ে সে আমি দাঁড়িয়ে রাখতে পারি না স্টাইলিশ স্টাইল করে, তো আমি বলে ঠিক আছে ওকে, তোমার দাঁড়িয়ে সুন্দর আছে বাট একটু সামান্য একটু দুয়ের জায়গায় আমি একটু অল্প করে একটু মানে যেটুকু থাকা দরকার। হ্যাঁ আমরা আসলে এখানে আসি আপনি আসেন এই কারণে, সো যেটা আপনি ভালো মনে করেন আপনার সাথে আমাদের বড় ভাই ছোট ভাই সম্পর্ক, আপনি আমাদেরকে অনেক টেক কেয়ার করেন, তোমার তো স্পেশাল একটা যে তুমি চিটক। থ্যাংক ইউ ভাই, যে চিটকে আমার জন্ম বেড়ে ওঠা। শুধু মিডল মানুষই করছে এটা, এখন যেকোনো সৌন্দর্য সচেতন যেকোনো লোকই কিন্তু এখন হেয়ার ট্রান্সপ্ল্যান্টে চলে যাচ্ছে, সেটা ছেলে হোক সেটা মেয়ে হোক। আর তাছাড়া শুধু বাংলাদেশ না, হলিউড বলিউড বিশেষ করে আমির খান, ঋত্বিক রোশন, সাইফ আলী খান, বলিউডের অনেক তারকাই তো আসলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছে সবাই, তুমি তো জানো সেটা। আমির খান, তোমার ঋত্বিক রোশন, তোমার সাইফ আলী খান, স্পেশালি আমির খান, এরা তো সরাসরি দিয়ে চায়। আমির খান, ঋত্বিক রোশন, হ্যাঁ ওনারা দিয়ে চায়, সবাই দিয়ে চায়, বীরেন্দ্র সেবাক সহ আর অনেকে তো আছে, মানে স্পেশালি যেহেতু তুমি সিনেমার লোক এজন্য তোমারও কিন্তু আমার ঋত্বিক রোশনের মতোই লাগে। এখন যদি দিয়ে চায় করা বাট পুরোপুরি ঋত্বিক রোশন হয়ে যায় জানতে পারবে সবকিছু মিলিয়ে আর কি। ডক্টর আকাশ ও কিন্তু মানে বিএইচএ ট্রেনিং আছে, ও খুব শিগগিরই মাস্টার ট্রেনিং কমপ্লিট করে ফেললে হয়তো বা সার্টিফিকেট পেয়ে যাবে, তখন হয়তো বা ডাক্তার আকাশই আবার এয়ার ট্রান্সপ্লান্ট করবে আমাদের। আমরা কি ওটার জন্য অপেক্ষা করছি, যখন ওটার ট্রেনিংটা মানে সার্টিফিকেটটা পেয়ে যাবে তারপর কিন্তু আকাশে বাংলাদেশে, মানে তা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, তাহলে আমাদের আরো হ্যান্ড বাড়বে। ইয়েস, একজন প্রফেশনাল সার্জন পেয়ে যাবে না? হ্যাঁ অফকোর্স, মানে স্পেশাল ডিএইচএ মাস্টার সার্জন।